हेलो स्टूडेंट्स, आज के हमें क्लास नाइन फिजिकल साइंसेर जो चैप्टर बोलते ही तार नाम होच्छे हिट। हिट के आमरा बांग्लाय कि बोली ताप बोली, ताई तो बुझे देखो ताप कतटा माने होच्छे। आमरा जानी पृथ्वीते आमादेर शक्ति कतटा माने कि जे कार्य करार सामर्थ्यके आमरा शक्ति बोली, ताई तो अर्थात जार साहाज्ये कोनो काज करते पारी ताके आमरा शक्ति बोली। ता पृथ्वीते मोटामुटी आठ प्रकार शक्ति आछे तोमरा जानो, ये जान्तिक शक्ति, ताप शक्ति, आलोक शक्ति, चुम्बक शक्ति, रासायनिक शक्ति, पारमाणविक शक्ति, शब्द शक्ति, एक मोट आठ प्रकार शक्ति आछे। ताप हलो तादेर मध्ये प्रधान एकटा शक्ति बला जाए। बोले देखो शक्तिर जे नित्यता सूत्र बोले एकटा सूत्र आछे, अर्थात शक्ति सृष्टि नेई, विनाश नेई, हाँ केवल शक्ति एकटा शक्ति थेके आरेकटा एक ब्যাকারিক शक्तिते रूपान्तरित होते पारे। तापो किन्तु सेई शक्तिर नित्यता सूत्र मेने चले। তাহলে তাপ কাকে বলে, তাহলে আমরা কি বলতে পারি এই কথাটা একটু বলো দেখি। যে তাপ হলো এমন এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং যা বর্জন করলে বস্তু শীতল হয়ে পড়ে, তাকে আমরা তাপ বলি। ঠিক আছে, আচ্ছা, এই তাপ যেহেতু একটা শক্তি আর শক্তি আর কার্যের মাত্রা এক, সেই জন্য তাপের যে মাত্রা, ঠিক আছে, এই মাত্রাটাকে আমরা লিখতে পারি এম এল টি দিয়ে। যদি প্রকাশ করি তাহলে এম এল স্কোয়ার আর টি স্কোয়ার, এটা হচ্ছে তাপের মাত্রা লিখতে পারি আমরা। এবারে দেখো তাপকে আমরা কভাগে ভাগ করি, ভালো কথা। বলে দেখো পৃথিবীতে তাপকে আমরা তিনটে ভাগে ভাগ করি। প্রথম তাপটাকে আমরা বলতে পারি বোধগম্য তাপ, ভালো কথা। তারপরেরটাকে আমরা বলতে পারি লিন তাপ, হ্যাঁ, আচ্ছা, লিন তাপকে ইংরেজিতে আমরা ল্যাটেন্ট হিট বলি। আচ্ছা, তিন নম্বর তাপটাকে আমরা বলতে পারি যে বিকীর্ণ তাপ। তাহলে কি বললাম বলো, তাপকে কাকে বলে? প্রথমেই বললাম তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে বস্তু শীতল হয়। তাপকে আমরা তিন ভাগে ভাগ করলাম। প্রথমে দেখো বোধগম্য তাপ কি। মনে করো তুমি একটা উনুনের মধ্যে একটা কী বলে একটা বান্ডারের ওপরে একটা জলকে বসিয়েছো, ভালো কথা, এটাকে জলকে বসিয়েছো। প্রথমে যখন জলটাকে তুমি বসিয়েছো, জলের টেম্পারেচার ছিল ধরো 30 ডিগ্রি, ভালো কথা। তুমি তাপ দিলে, কিছুক্ষণ পর জলের টেম্পারেচার বেড়ে গিয়ে এটা হলো ধরো 80 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ উষ্ণতা কিন্তু বেড়েছে কিন্তু জলটা জলই রয়েছে। অর্থাৎ এই যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করে না, অর্থাৎ তরলটা তরলই রয়ে গেছে কিন্তু তার উষ্ণতাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন করে, তাকে বোধগম্য তাপ বলে। তাহলে আবার বলছি, যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করে না, অর্থাৎ তরল তরলই থেকে গেল, জলটা জলই রয়ে গেল, কিন্তু তার উষ্ণতার পরিবর্তন করলো, উষ্ণতাকে বাড়িয়ে দিল, তাকে আমরা বলি বোধগম্য তাপ। এরপরে লিন তাপ। দেখো লিন তাপ কথাটা মানে হচ্ছে যে তাপ উল্টোটা, অর্থাৎ একটু পরে আমি লিন তাপ কাকে বলে সব পড়বো, মানে যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন করবে না কিন্তু অবস্থার পরিবর্তন করবে। মনে করো এটা বরফ ছিল, বরফটা এটা 1 গ্রাম, 1 গ্রাম এটা একটা বরফের টুকরো, ভালো কথা, এবং এই 1 গ্রাম বরফের টুকরোর উষ্ণতা ছিল 0 ডিগ্রি, এবং এই বরফের টুকরোটাকে আমি 80 ক্যালোরি তাপ দিলাম, ভালো কথা, এবং তাতে এই বরফের টুকরোটা 0 ডিগ্রিতেই রয়ে গেল এবং এটা 1 গ্রামই রয়ে গেল, কিন্তু এটা রূপান্তরিত হলো জলে, অর্থাৎ 1 গ্রাম বরফ থেকে 0 ডিগ্রিতে 1 গ্রাম জলে পরিণত হলো 0 ডিগ্রিতে, 80 ক্যালোরি তাপ দিলাম। তাহলে এই 80 ক্যালোরি তাপটা হচ্ছে লিন তাপ। তাহলে লিন তাপ কি? যে তাপ দেখো বস্তুর এটা বরফ ছিল, বরফ হচ্ছে কঠিন পদার্থ আর জল হচ্ছে তরল পদার্থ, অর্থাৎ যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করলো কঠিন থেকে তরল কিন্তু দেখো উষ্ণতাকে একই রেখে দিল, অর্থাৎ যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন করে কিন্তু উষ্ণতার পরিবর্তন করে না, তাকে আমরা বলি লিন তাপ। হয়ে গেছে, এর ঠিক উল্টোটা, এখানে উষ্ণতাকে পাল্টাবে অবস্থাকে একে রাখবে, কিন্তু এখানে অবস্থাকে পাল্টাবে উষ্ণতাকে বলো একে রাখবে। আচ্ছা, এরপরে বিকীর্ণ তাপ। বলে দেখো বিকীর্ণতা কথাটা মানে কি, এটা মনে করো সান মানে সূর্য আর এটা মনে করো আর্থ, আর্থ মানে পৃথিবী, তাই তো। বলে দেখো পৃথিবীর চারপাশে একটা বায়ুমণ্ডল রয়েছে, তাই তো, এই বায়ুমণ্ডলের মধ্যে আমরা কি বলতে পারি বলো, এটা এটা হচ্ছে বায়ুমণ্ডল।